আমাদের মুসলমান নেতা আর তুমিও মুসলমান তাহলে আমিও মুসলমান তাহলে তো আমি উত্তরাধিকারী সূত্রে মুসলমান আচ্ছা দাদাই যদি আজকে হরিমোহন হইতো তাহলে তোমার নাম জগামোহন আমার নাম হরমোহন ঠিক কিনা কহ আমি তোমার নাম ছাটুয়া নাম হইলে আমার নাম নাটুয়া নাম যুক্ত হয়ে যেতাম গা তুমি টম হইলে আমি হেরি খ্রিস্টান হইতাম তুমি সাইমন প্যারিস হইলে আমি সিমন প্যারিস ইহুদি হয়ে যেতাম ঠিক কিনা কহ আমি তো তোমার সাইনবোর্ড তো কান্দে রয়েছি সত্য তো খুঁজলাম না আমি সব ধর্ম একটা একটা করে পড়ে দেব যেটা সত্য সেটা গ্রহণ করব কিন্তু আফসোস বাবা যখন মারা গেছে কবরের সঙ্গে দাঁড়িয়ে দিলাম বাবা ইসলাম শ্রেষ্ঠ সব পড়ে দেখা আর তোমার জীবিত বলতে পারলাম না তোমার কবরের সামনে দাঁড়িয়ে বলবো না আমি এত নিউট্রাল এত নিরপেক্ষ আমার সাইনবোর্ড নাই ইসলামের অলি আল্লাহ এত উঁচা উঠে খ্রিস্টানরা পারে না হিন্দুরা পারে না জয়পাল সাধু পারছে না রাজীব সাধু পারছে না রাম সাধু ত্রৈলোক্য সাধু পনেরোশ সাধু সত্য খাজা বলে গেছে মুসলমান কেন মোকামে মাহমুদার যে ধ্যান কি করবেন মুর্শিদের ধ্যান আমি নাই আমার মধ্যে মুর্শিদ এই হাত আমার না মুর্শিদের এই পা আমার না মুর্শিদের পা এই শরীর আমার না মুর্শিদের আমি দেখি না আমার মুর্শিদে দেখে আমি শুনি না আমার মুর্শিদে শুনে আমি হাঁটি না আমার মুর্শিদে হাঁটে আমি শুনি না আমার মুর্শিদে শুনে এই থেকেই বলে তার সাপুরে চাই এই চাই পীরের ধ্যান এই চাই বুয়ালি সকালান্দার বলছেন কি বলছেন সকল চেহারা সুরতে দিতাম দেখিলাম মুস্তফা নবী না কে পীরের সুরতে নবীকে দেখলাম নাতি দাম মুস্তফা রা পালকে খোদারা যে যাকে দেখছি উনি মুস্তফা নন উনি স্বয়ং আল্লাহকে আসেন উসমান হারুনি মক্কায় কি বলতেছে আরো দিন জানা আপনার কোশ্চেন আনছি আর কি মানে আমার কষ্ট আমার কষ্ট ভদ্রভাবে কই আর কি বুঝলেন না আমার কষ্ট আর মনে করে দিয়ে আর বলতো একটা তারিখ জায়গায় দিন নাই তো কত বড় চুল কালকা মগরিবের নামাজ পড়তাছি কালী নিজের মন্দির সবচেয়ে হচ্ছে মানে ডাকার আমার মনে হুজু নামাজ এটা শূন্য আমাদের শূন্যতে মিরাজি কই শুনো তো শুনি নাই আমগে রসুল যে মেরাজে গেছিল কার ঘর থেকে গেছে জানো না হুজুর আমি উম্মে হামির ঘর থেকে গেছিল উম্মে হামির ঘর থেকে যখন মেরাজে যায় পাগড়িটা পইরা যায় তিনটা বেনি বাইরিয়া যায় দলিল ইবনুল হাইসামের কোরআন ইবনুল হাইসামের রসুলের জীবনীর ষষ্ঠ খণ্ডের কত পৃষ্ঠায় তিনি কিনে গেছে ওইটা ছাপায় না মহামিনা ছাপাইলে ধরা পড়ে মহামিনা অনেক বই ছাপাই পারবে ভাই সত্য ছাপাতে মানুষের দিনে কাছে তো বুঝে তো কতদিন তো কাটিয়ে রাখবে Thank you.
আচ্ছা একটু শুনুন তো, তাহলে আমি কি বললাম কসমপুরে সাহেব, এই একমাত্র আপনি যদি কোন লা ইলাহা ইল্লাল্লাহ নবীর পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোকান লা ইলাহা ইল্লাল্লাহ বাজার লা ইলাহা ইল্লাল্লাহ মালপানি লা ইলাহা ইল্লাল্লাহ পোলাপান নিজের বিবেক নিয়ে জিজ্ঞেস করো না, আমার কি আমার জিজ্ঞেস করো আল্লাহর নিজের বিবেক তাই বলতেছে কি মুর্শিদের ভিয়া বড় কঠিন জিকির করা সোজা আল্লাহ হু আল্লাহ হু করার সোজা একটু চিন্তা করেন তো আমি নাই আমার মধ্যে সাহাবি এই যে সাহাবিনের চেহারাটা আমার মধ্যে এই হাতটা আমার মধ্যে এই সাহাবিনের এই পাটা আমার না সাহাবিনের এই সাহাবির হাতটা আছে আমি হাতটা ছিলাম এই যে গাড়ি গাড়ি দিল এই চেঙ্গা ফজলুর রহমান রহনুমারটা গিয়ে লাগবো আব্দুল্লাহ হুসাইনির কাছে রাত্রে বসে 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 যে কোনো জীবনের ট্রান্সে বসে ধারণার থেকে ধ্যান ধ্যান থেকে সমাধি সমাধির থেকে বোধি সারা জীবন আইবে ফরিদার কাছে আইবে ওই কি আব্বা আব্বা করবেন ভাই ভাই করবেন চাইবেন আইবেন বসে গাড়ি চালাইবেন করবেন বাড়ি বানাইবেন দিল্লি দাদা দাদা নাতি নাতি পুতিনে বাড়ব না বলব না বড় বাপের নাম কত পোলা মাথা চুলকায় মাইয়াও মাথা চুলকায় মাইয়ার দাম তত বেশি বাপের কত ঘর মাথা চুলকায় বাবা আমার কি আমার কক্সবাজারে নিয়ে যাও নাই আমরা কি গেলাম তোর বড় বাপের নাম তুই কচ কক্সবাজার কিন্তু কি আমি তোর জি গেলাম করতে যাস তুই করতে এটা উত্তর হইলো তার শুনি না আমার কক্সবাজারে নিছ নাম কহনি বাবা চার নম্বর ঢেউটা তিন নম্বর হয় তিন নম্বরটা দুই নম্বর হয় দুই নম্বরটা এক নম্বর হইয়া কুলে আছার খায়া ফানা হইয়া ফানা ফেনা হইয়া বিস্ফার হইয়া যায় মানুষ কতটি ঢেউ ধ্বংস হয়েছে সেটা দেখতে আসে না মানুষ আসে কতটি ঢেউ আইসা ধ্বংস হবে সেইটা দেখবার জন্য দাদা বাবা আমার দাদা পর্যন্ত হেলালুদ্দিন পর্যন্ত জানা তারপর তিন নম্বর দেশকে আমি ওইটা জানার আর প্রয়োজন নাই আমি মাগো আমার দাদা কাজিমুদ্দিন তোর কাছে হারাইয়া গেল আমার দাদা কাজিমুদ্দিন তোর কাছে হারাইয়া গেল হাইলি ইলিউশনের জগৎ হলুসিনেশনের জগৎ মায়ার সংসারে
আমি খাবো, আমার সন্তান খাবে, হায় হায় রে, পুতিনের কাছে চিরতরে হারিয়ে যাব আমরা সবাই। এইটুকের জন্য কত মিথ্যা বলি, কত অন্যায় করি, একটু করি না। সাহাবীর চিস্তি ৩৫ বছর আগে আমার চাচা যান সাদরুদ্দিন চিস্তি, তার সন্তানের চেয়ে বেশি আমার আদর করে, জীবনে তার সন্তানকে চোর মারেনি, আমার চোর মারছে, আমার এনে আসলো। আমার মনে আছে ফরিদপুরের বসিরুদ্দিন কইর একজন ছিল, মারা গেছেন, ঠিক না ভাই? আরো ওই যে জামলার কিছু আসলো পুরাগুলি, তা আমি তো পোলাবান চান্দ্র সিকাওয়াল একটা কালাম গাইছেন, সাহাবীর চিস্তির সবচেয়ে প্রিয় কালাম এটাই, এতে সামনে জানে কইলাম যে আজকে তুই এটা গাইছি, দেখ তুই তো জানস না, আমি জানি উনার এটা প্রিয় কালাম, কারণ ওই কালামটায় নাস্তা ছিল চান্দ্র সিং, দুই লাইন বুই লাগেছে হাজার উসমান হারুনির কালাম। নমি দানম কে আখের ঝুর তমে দিদারে বীরসম, মগর না সম্বাই সোয়া কে পেশে ইয়ারে বীরসম, তুয়া কাতিল কিয়া যে পাহাড়ে তমাশা, খুন মন লেসি মন আপিস মিল কে সেরে খনজারে কুখা বীরসম, বয়া জানা তমাশা কুন বদরে আবু হে যা বাজা, বসত সামানে রুসুয়াই সারে বাজার মিরাকসম। আমরা ছোট ছোট থাকে না, খুশার ইন্দিকে পাবালাস কুনা তো সদ পার সায়রা, শুনবে রে অর্থ, খুশা মাই খুশু আমি নিজে খুশি, রিন্দি কামেল পীর আমার কামেল পীরে, পাবালাস তার পায়ের মধ্যে সেজদা দিতে আমি খুশি, কতটুক খুশি কুনা ধইতে সদ পার সায়রা, শত ফরজে মানত্রে না সিদিয়া পারে দেবা, আমি খাজা উসমান হারুনি শত ফরজ ইবাদত রানি তরক করতে রাজি আছি, তবু হাজি শরীফ চন্দনার পায়ের মধ্যে সেজদা দিতে আমি তার চেয়ে বেশি খুশি। খুশার ইন্দিকে পামালাস কুনাত সদ পার সায়রা, আর সাহ তাকওয়াকে মন পর সুপোতাস্তা নিরসম, যখন হাজি শরীফ চন্দনারে নিজের মধ্যে আইনা ফলাইরা, তখন দেখি হায় হায় উসমান হারুনির পীর তার পীর আমার পীর, আমি আমার মুরিদ আমি, হাকিকতে সাহাবীর সৃষ্টি আপনার পীর না, শরীয়তে আপনার পীর, হাকিকতে আপনার পীরও আপনি আপনার মুরিদও আপনি, খুলেন কোরআন দাঁড়াও এবাদতে জোড়ায় জোড়ায়, তারপর তারপর তো একা একা কারে নিয়ে এবাদতে দাঁড়াবো, নিজের গুরুকে নিয়ে এবাদতে দাঁড়াবো, নিজের মুর্শিদ কিবলাকে নিয়ে এবাদতে দাঁড়াবো, তারপর যখন সাধনার চরম পর্যায়ে চলে যাব তখন আস্তে করে শেষ হয়ে যায়, তখন দেখে কি যখন আমর রূপে যাই তখন নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই, হযরত জান শরীফ শাশুড়ের শরীফ নূরে হকগঞ্জে নূরের মধ্যে এই কথাটা লিখছেন, যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে তখন ফতে আমি ছাড়ে দেখিতে না পাই, আমাকে আমি দেখি, হাকিকতে আপনার পীর আপনি আপনার মুরিদ আপনি। উসমান হারুন আরো শুনবেন, আরেকজন একটু আসলাম তাহলে বলি তো আসতে তো জোশ তো, আচ্ছা আসেন উসমান হারুনি তো ক্লিয়ার বলে দ
Çocuğumla fana kaçtı mutlu Hücunamunda Kahe ke anallah bagu Kahe ke hurallah Yakın sabbunlu rübetimi Mürşadın mutlu fana huye geço İçha hay bolo tümi Allah Tumasi Allah এবার ভারত উপমহাদেশে মুসলমানকে বানাইছিল উসমান আলীর মুরিদ খাজা বাবা বানাইছিল না হ্যাঁ জর্দান উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেনে উসমান আলী বানাইছিল না খাজা বাবা রেহেন আমরা যাই না দৌড়ে আমরা বড়াইগুনিতে দৌড়ে আহি না সাহাবিনের কাছে দৌড়ে আসি না আর কাকরাইলের মসজিদের তবলি গেলাম ঘাটি বেন্দা বেন্দা আঙ্গ করে করে আর তোরা কি এর লেগা হন দিলা কুলুপ শিকা আগো দিলা কুলুপ কি এর লেগা ভাই ছাগল আরব দেশে পানি নাই পেশাব কইরা পানি পাইবো কই খাওয়ানোর পানি নাই একটু সব দিলা কুলুপ একটু সব দেখো পানি দেখো সাইন্টিস্টরা বলে পেশাব করার সময় এক বড়দা পানি লও পেশাব করো আর পুরুষের মধ্যে পানি লও এক ফোঁটা পেশাবও তোমাদের আমার দেশে প্রচুর পানি দিলা কুলুপের প্রয়োজন তাইলে কত সুন্দর কথা কি বলে আমার প্রিয় বলে আমি আমার মরিত দেখি শমশেরটা কি প্লিজ কি বলতেছেন আমার এই বেচারা শুনলাম